subscribe now and press the bell icon. Never miss an update. GK প্র্যাকটিস একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা ভূগোল দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যালের একটা টপিক আঁকব, সহজ সাংকব অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। প্রশ্নটা আছে কি, আরএফ ওয়ান ইস টু আটের গায়ে সাতটা শূন্য অনুসারে 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 30 ডিগ্রি পশ্চিম থেকে 90 ডিগ্রি পশ্চিম দাগিমার মধ্যে 10 ডিগ্রি ব্যবধানে একটি সহজ সাংকব অভিক্ষেপ অঙ্কন করব। অবশ্যই এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট অঙ্কন করা হবে। তো অঙ্ক শুরু করার আগে আমাদের মানে সহজ সাংকব অভিক্ষেপ বা অভিক্ষেপ সম্পর্কে দু চার কথা বলতে হবে। অভিক্ষেপ মানে কি? অভিক্ষেপ মানে হচ্ছে মানে ক্ষোভ তৈরি করা। এই যে এই এই ক্ষোভগুলো যেগুলোকে ইংরাজিতে বলা হয় গ্রিড, এই গ্রিডগুলো তৈরি করা। গ্রিডটা এরকম হতে পারে, এরকম হতে পারে। এই গ্রিডগুলোর মাধ্যমে কি করা হয়, এই গ্রিডগুলোর মধ্যে আমরা যদি ম্যাপ আঁকি তাহলে সঠিক এবং নিখুঁতভাবে ম্যাপগুলো আঁকা হয়। সেই জন্য গ্রিডগুলোর সাহায্যে আমরা ম্যাপ আঁকি। আচ্ছা, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে এই প্রজেকশনটা অর্থাৎ সহজ সাংকেপ অভিক্ষেপ আঁকতে গেলে আমাদের দুটো শব্দ পরিচিতি নিতে হয়। এক নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখা কাকে বলে? প্রমাণ অক্ষরেখা হচ্ছে যে এই অক্ষরেখা, এইগুলো অক্ষরেখা, এই অক্ষরেখাগুলোর মধ্যে যার যে অক্ষরেখাটা এই বিকাশযোগ্য তল অর্থাৎ শঙ্কুর দেয়ালকে টাচ করছে সেটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। আবার বলছি, এই অক্ষরেখাগুলোর মধ্যে একটা মাত্র অক্ষরেখা এই বিকাশযোগ্য তলকে টাচ করবে সেটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। আমাদের অঙ্কে প্রমাণ অক্ষরেখা কত আছে সেটা আমরা ক্যালকুলেশন করে বার করব। আচ্ছা, আর একটা কি জানতে হবে, সেটা হচ্ছে মধ্য দাগিমা। মধ্য দাগিমা কি জানতে হবে? এই যে দাগিমা রেখাগুলো আছে, এই দাগিমা রেখাগুলোর মধ্যে মাঝখানে কে আছে সেটা আমাদের বার করতে হবে। এর উপর ভিত্তি করেই আমরা অঙ্কটা করব। যাই হোক, অঙ্কটা আমরা শুরু করছি, ধাপে ধাপে পুরো পর্যায়গুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, বোঝার সুবিধার জন্য বা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি একটুখানি করে রেখেছি স্টেপ ওয়ান। আমরা আগের অঙ্কতেও দেখেছিলাম প্রথমেই করতে হবে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। এটার কিভাবে করতে হয়, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ গুণিত আরএফ। আমরা পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ জানি 640 গায়ে 6 শূন্য সেন্টিমিটার গুণিত আরএফ 1:80 গায়ে 6 শূন্য। এটাকে কাটাকাটি করে আমরা 8 সেমি পাই, অর্থাৎ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি। অর্থাৎ আমরা যে গোলাকার পৃথিবীটা নেব সেই গোলাকার পৃথিবীটার ব্যাসার্ধ হবে 8 সেমি। এরপর কি করতে হবে, প্রমাণ অক্ষরেখা নির্বাচন। অক্ষরেখা নির্বাচন, আচ্ছা এক্ষেত্রে কি করতে হবে, অর্থাৎ এই যে অক্ষরেখাগুলো আমাদের অঙ্কে কতগুলো অক্ষরেখা বলেছে, 20 ডিগ্রি উত্তর থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে আমরা পরপর লিখি, যে মাঝখানে থাকবে সেটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, 60 ডিগ্রি নর্থ। এর মধ্যে দেখো মাঝখানে আছে 40 ডিগ্রি নর্থ, এটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখা। আর একটা ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রথম এবং শেষটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেও একই রেজাল্ট পাবো। অর্থাৎ 20 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি বাই 2 ইজ ইকুয়াল টু 80/2 ইজ ইকুয়াল টু 40, এই একই রেজাল্ট পাবো আমরা। এটা হলো প্রমাণ অক্ষরেখা নির্বাচন। এবার স্টেপ থ্রিতে আমরা করব মধ্য দ্রাঘিমা নির্বাচন। আচ্ছা, এক্ষেত্রে আমাদের অঙ্কে আছে 30 ডিগ্রি পশ্চিম থেকে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা আর 10 ডিগ্রি ব্যবধান আছে। তাহলে আমরা আবার লিখি 30 ডিগ্রি পশ্চিম
বা ওয়েস্ট লিখতে পারি যা ইচ্ছা। 40 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট, 60 ডিগ্রি ওয়েস্ট, 70 ডিগ্রি, 80 ডিগ্রি ওয়েস্ট, 90 ডিগ্রি ওয়েস্ট। এ দেখো এখানে মাঝখানে আছে, এর মাঝখানে ঠিক এইটা আছে 60 ডিগ্রি। দেখো এদিকে তিনটে, এদিকে তিনটে, তাহলে 60 ডিগ্রি ওয়েস্ট, এটাই হচ্ছে মধ্য দাগিমা। অর্থাৎ আমরা যে দাগিমা রেখাগুলো টানবো তার মাঝখানে এটা থাকবে। আর একটা পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে 30 ডিগ্রি প্রথমটা আর 90 ডিগ্রিকে যোগ করো। 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি বাই টু করলেও একই রেজাল্ট আমরা পাবো, 120/2 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ওয়েস্ট, এটা লিখে দিতে হবে। এই হচ্ছে মধ্য দাগিমা নির্বাচন। আমাদের ক্যালকুলেশন মোটামুটি শেষ হলো, এবার আমাদের ড্রয়িং করতে হবে, ড্রয়িংটা শুরু হচ্ছে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আমাদের 8 সেমি বেরিয়েছে, এর উপর ভিত্তি করে আমরা ছবিটা আঁকব। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ 8 সেমি, সেটা আমরা স্কেলে মেপে নিলাম, নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপ আঁকলাম 8 সেমি। এবার এটাকে যোগ করলাম, এইখানে 90 ডিগ্রি চাঁদা বসিয়ে করতে পারো তোমরা, একটা দাগ টানতে হবে, এই দাগটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমাদের চাঁদার কিছু কাজ আছে, চাঁদার সাহায্যে আমরা কি করব। আচ্ছা এটা 0 ডিগ্রি করলাম, 0 ডিগ্রি বসিয়ে এটা 90 ডিগ্রি। আমাদের ব্যবধান আছে 10 ডিগ্রি করে, তাহলে এখানে 10 ডিগ্রির দাগ দিলাম। আর আর প্রমাণ অক্ষরেখা আছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি নর্থ মানে আমাদের 40 ডিগ্রির এই দাগটা দিতে হবে। 10, 20, 30, 40-এর দাগ দিলাম, আর ব্যবধানের জন্য 10 দেওয়া আছে। এবার এটাকে কেন্দ্র থেকে আমাদের যোগ করতে হবে, এটা 10 ডিগ্রি হলো, এটা হলো 40 ডিগ্রি। এবার এই 40 ডিগ্রি লাইনটা আমাদের বৃত্তচাপের বাইরে পর্যন্ত টেনে দিতে হবে, একটু বাইরে দিতে হবে, দিয়ে এখান থেকে একটা স্পর্শক টানতে হবে। এই স্পর্শকটা করতে হবে এটা 90 ডিগ্রি ধরে। অর্থাৎ এই চাঁদাটা আমরা বসালাম, চাঁদার এই যে দুটো মাঝখানের দাগ আমাদের সুন্দরভাবে মিলে গেছে, এই লাইনের সঙ্গে এই লাইন একদম বসিয়ে দিয়েছি। এরপর এর 90 ডিগ্রি এখানে পুট করলাম, পুট করে এই স্পর্শকটা টানতে হবে, জাস্ট এটাকে টাচ করে বেরিয়ে যাচ্ছে। এই যে লাইনটা পেলাম, এই লাইনটা এখান থেকে এই মাপটা, এই মাপটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, রেখার ব্যাসার্ধ। আচ্ছা এরপরে আমাদের যে কাজটা আছে সেটা হচ্ছে এই মাপটা ছোট করে নিয়ে নিতে হবে। এই মাপটা এই যে দেখা যাচ্ছে কম্পাসে করে, এই মাপটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এর কেন্দ্র থেকে এইখান থেকে এই মাপটা টানব। এই টানার পর এই লাইনটার সমান্তরাল করে, এগুলো ঠিক সমান্তরাল করে এইখানে এই বিন্দুটাকে যোগ করে দেবো। এই যে এই লাইনটা সমান্তরাল করে এই বিন্দুটা যোগ করে দেওয়া হবে। তো এখানে আমরা আরো দুখানা মাপ পেলাম। এই যে মাপটা, এই মাপটা হচ্ছে মধ্য দ্রাঘিমার বিভাজন দৈর্ঘ্য, দৈর্ঘ্য। আর এই যে মাপটা পাওয়া গেল, এটা XY আমি যদি নাম দিই, এই মাপটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার, অক্ষরেখার বিভাজন, বিভাজন দৈর্ঘ্য। এই তিনটে মাপের সাহায্যে আমাদের প্রজেকশনটা আঁকতে হবে। আমি একবার রাফ বলে দিই,
জাস্ট বোঝার জন্য তারপরে আমি এঁকে দেখাচ্ছি। দেখো প্রথমে আমাদের একটা লাইন টানতে হবে, ঠিক আছে? এই লাইনটা টানার পর আমাদের এই মাপটা যে আছে এটা প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। এই মাপটা আমরা কম্পাসে নিয়ে এই কেন্দ্র থেকে এই লাইনটা টেনে নেব। এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। প্রমাণ অক্ষরেখা কত আছে? 40 ডিগ্রি, 40 ডিগ্রি নর্থ। আর এই যে লাইনটা এটা হচ্ছে মধ্যদাগিমা। মধ্যদাগিমা আমাদের কত ছিল? মধ্যদাগিমা ছিল আমাদের 60 ডিগ্রি বোধ হয়, 60 ডিগ্রি। এবার এই তাহলে আমাদের এই মাপটা হয়ে গেল। এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ, যেটা মেপেছিলাম সেটা দিয়ে আমাদের এই বৃত্তচাপটা টেনে নিলাম, এই বৃত্তচাপটা 40 ডিগ্রিটা। এরপর দুটো মাপ আছে, একটা হচ্ছে মধ্য দাগিমার বিভাজন দৈর্ঘ্য। মধ্য দাগিমা হচ্ছে এটা, এটা মধ্য দাগিমা, এর বিভাজন দৈর্ঘ্য। কম্পাসে আমরা এই মাপটা নেব, এদিকে আমাদের দিতে হবে দুখানা। এটা 40 ডিগ্রি আছে যেহেতু, 50 60, আর এদিকে হবে 30 20। এদিকে দুটো, এদিকে দুটো আমরা কম্পাসে করে টেনে নেব, নিয়ে ওই একই কেন্দ্র থেকে আমাদের এইগুলো টেনে দিতে হবে। তাহলে পুরো আমাদের অক্ষরেখাগুলো টানা হয়ে গেল। এবার দাগিমা রেখাগুলোর ব্যাপার আছে। দাগিমা রেখাগুলোর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, মাঝখানে 60 আছে। তাহলে এটা 60, এদিকে আমাদের এই যে দেখো দাগিমা রেখাগুলোকে আঁকার জন্য প্রমাণ অক্ষরেখাকে আমাদের ভাগ করতে হবে। প্রমাণ অক্ষরেখা 40 ডিগ্রি, এটাকে ভাগ করব, এই যে ছোট্ট মাপটা নেব এটাকে কম্পাসের সাহায্যে এইখান থেকে বসিয়ে এদিকে তিনটে, এদিকে তিনটে বোধ হয় মাপ নেব, 1 2 3, এদিকে 1 2 3, এইভাবে এইখান থেকে যোগ করে নিতে হবে। স্কেলে করে এগুলো আমরা যোগ করে নেব, এই কেন্দ্র থেকে এগুলো যাতে পাওয়া যায়। তো আমরা এটা এবার এঁকে দেখাচ্ছি, একটা রাফ স্কেচ করে দিলাম, স্ট্রেট লাইন হবে এগুলো সব। এবার আমরা শুরু করছি। আচ্ছা আচ্ছা, খাতার মাঝ বরাবর একটা আমরা লাইন টানলাম। লাইন টেনে এবার প্রমাণ অক্ষরেখা আমাদের 40 ডিগ্রি, তো 40 ডিগ্রি এই মাপটা, এর যে ব্যাসার্ধ এটা কম্পাসে মেপে নিলাম, নিয়ে এর বিন্দু থেকে মাথা থেকে আমরা এই লাইনটা টেনে নিলাম। এটা হলো 40 ডিগ্রি নর্থ লিখে নিলাম। আর এই লাইনটা হলো মধ্য দাগিমা। মধ্য দাগিমাটা স্ট্রেট লাইন হয়, 60 ডিগ্রি এটা পশ্চিম। এরপরে আমাদের দুটো মাপ আছে, একটা হচ্ছে মধ্য দাগিমার বিভাজন দৈর্ঘ্য। মধ্য দাগিমা অর্থাৎ এইটাকে আমরা ভাগ করব, এই মাপটা নিয়ে নিই কম্পাসে। এদিকে আমাদের তিনটে করতে হবে, এই মাপটা নিয়ে এই মধ্য দাগিমাকে ভাগ করছি, একটা দুটো তিনটে। আচ্ছা তিনটে লাগবে না, এটা দুটো লাগবে, এটা লাগবে না। তো এই দুটো কেন বলে দিচ্ছি, আগে কম্পাসে নিয়ে আমরা এই যে দাগগুলো পেলাম এর বৃত্তচাপগুলো টেনে নিচ্ছি। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি মেরুবিন্দু। আচ্ছা আমাদের এদিকে নিরক্ষরেখা আছে, তাহলে এটা 40, তাহলে 40-এর পর আমাদের অঙ্কে ছিল কত, 20 থেকে 60 ডিগ্রি উত্তর। তো এটা যদি 40 হয় তাহলে এটা 20 ডিগ্রি উত্তর, এটা 30 ডিগ্রি উত্তর নর্থ, এটা 50 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। তাহলে আমাদের অক্ষরেখার আঁকা কমপ্লিট হলো। এবার দাগিমা রেখাগুলোকে আঁকতে হবে। দাগিমা রেখাগুলো আঁকার জন্য আমাদের কি করতে হবে, এই যে প্রমাণ অক্ষরেখা, এই স্ট্যান্ডার্ড প্যারালাল,
এইটাকে আমাদের ভাগ করতে হবে, ভাগ করে আমাদের সেই মাপ অনুযায়ী টানতে হবে। এইখানে দেখো, এইখানে আমরা যে ছোট্ট মাপটা পেয়েছিলাম, যেটা আমরা এক্স ওয়াই বলছিলাম, এই ছোট্ট মাপটা আমাদের কম্পাসে নিয়ে নিতে হবে। এই কম্পাসে আমরা ছোট্ট মাপটা নিলাম, নিয়ে প্রমাণ অক্ষরেখার উপর বসাতে হবে। প্রমাণ অক্ষরেখা হচ্ছে 40 ডিগ্রি নর্থ। এর উপরে আমাদের লাগবে বোধহয় এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে হবে। 40-এর এদিকে 1, 2, 3টে। দেখো ক্লিয়ার হয়ে গেল লাইনগুলো টানি। এবার আমি এই কেন্দ্র থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন আমাদের স্কেলে করে যোগ করে দিতে হবে। এই যে এই পর্যন্ত বৃত্তচাপ পর্যন্ত টানবে, বাকি অংশ টানার দরকার নেই। নিখুঁত করে টানবে তোমরা। আচ্ছা, এইভাবে সমস্ত লাইনগুলো আমরা সব টেনে নিলাম, আমাদের আঁকা কমপ্লিট। এবার রাবার দিয়ে আমাদের মুছে নিতে হবে। এটা দেখো আমাদের, এটা তার আগে বলে দিই, এটা ছিল 60 ডিগ্রি পশ্চিম। আচ্ছা, 60 ডিগ্রি পশ্চিম হলে আমাদের এদিক থেকে রেখাগুলো বাড়বে, তাহলে এটা হবে, এদিকে আমরা ধরি 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এদিকে হবে 50 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি, প্রত্যেকটাই ওয়েস্ট হবে বা পশ্চিম হবে, প্রত্যেকটাই ওয়েস্ট হবে। এই লেখাগুলো যে আছে, এই লেখাগুলো আমাদের এপারেও লিখে দিতে হবে, আর এই বাড়তি অংশগুলো আমাদের মুছে দিতে হবে। বাড়তি অংশগুলো মুছে দিয়ে আমাদের লেখাগুলো কাছে নিয়ে চলে আসতে হবে। এই লেখাগুলো এইখানে লিখে দিতে হবে, আর এই বাড়তি লাইনটা যেটা পড়ে আছে, এই লাইনটাও আমাদের মুছে দিতে হবে। দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আরএফটা লিখতে হবে নিচে, 1:2, 80-র গায়ে 6টা 0 ছিল, হেডিং ছিল সমক্ষেত্রফল বিশিষ্ট, ভুল বলছি, সহজ সাংকব অভিক্ষেপ। অভিক্ষেপ 1 প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট, অক্ষরেখা বিশিষ্ট, এই কথাটা প্যাকেটে লিখবে। তাহলে দেখে নাও আমাদের কমপ্লিট হয়ে গেল আঁকা। হেডিং হবে, আরএফ হবে, এখানে দাঘিমাংশগুলো লিখতে হবে, এখানে অক্ষাংশগুলো লিখতে হবে, তাহলেই আঁকা কমপ্লিট। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।